नहमदहू वनुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। आमार प्रिय दिनी भाई बंधुगण, आमरा आकाइद सम्पर्के आलोचना करे आसतेछि। आज के 11 नम्बर होते शुरू होबे। 11 नम्बर आकीदाटा हईलो आल्लाह ताला जौहर होते पाक, आरज होते पाक, जिसिम होते पाक, आर अवस्था होते ओ पाक। जौहर काके बोले? जौहर एरकम सूक्ष्म वस्तु जार दिक फार गभीरता कोनोटाई नाई, जे रकम धूलिकणा बा परमाणु, এরকম সূক্ষ্ম বস্তু হইল জৌহর। আল্লাহ তাআলা জৌহর হইতে পবিত্র পাক, এর অর্থ হইল আল্লাহ তাআলা জৌহর না, জৌহরের সাথে আল্লাহ তাআলাকে তুলনাও করণ যাইব না। আরাজ কাকে বলে? আরাজ এরকম বস্তু যার দিক ফার আছে, গভীরতা নাই, যেরকম বইয়ের একটা পাতা কাগজ, এর দিক ফার হয়, গভীরতা থাকে না, এরম বস্তুকে আরজ বলে। আল্লাহ তাআলা আরজ হইতে পবিত্র, এর অর্থ হইল আল্লাহ তাআলা আরজ না, আরজের সাথে আল্লাহ তাআলাকে তুলনা করণ যাইব না। জিসিম এরকম বস্তু যার মধ্যে দিক ফার থাকে এবং গভীরতাও থাকে, তিনটা বস্তু পাওয়া যায়। যেরকম জীবজন্তু বা মানুষের বডি শরীর, এরকম হিসাবে বৃক্ষ বলেন, পাহাড় বলেন, এই সমস্ত বস্তু হইল জিসিম। আল্লাহ তাআলা জিসিম হইতে পবিত্র, এর অর্থ হইল আল্লাহ তাআলা জিসিম না, জিসিমের সাথে তুলনাও করণ যাইব না। এরপর অবস্থা, আমরা মানুষ বা জীবজন্তু অথবা যে কোনো সৃষ্ট বস্তু, এগুলোর বিভিন্ন অবস্থা হইতে পারে। মানুষের যেরকম বসা অবস্থা, দাঁড়ানো অবস্থা, শোয়া অবস্থা, সুস্থ অবস্থা, অসুস্থ অবস্থা, এরকম বিভিন্ন অবস্থা হইতে পারে। আল্লাহ তাআলা এ সমস্ত অবস্থা হইতে পবিত্র। এর দলিল সূরা শুরার মধ্যে আছে, লাইসা কা মিসলিহি শয়। আল্লাহ তাআলা এরকম এক জাত যার সাথে কোনো বস্তুর তুলনা হয় না। দেখেন, আল্লাহ তাআলা হইল স্রষ্টা, বাকি বস্তু হইল সৃষ্টি। এই সৃষ্টিরে দে আল্লাহ তাআলার সাথে তুলনা করাটা বড় লজ্জাজনক কথা। জ্ঞানহীন মানুষে এরকম করতে পারে, জ্ঞান থাকা মানুষে করতে পারে না। আল্লাহ তাআলা স্রষ্টা, স্রষ্টার সাথে তুলনা সৃষ্টির দেয়া, এটা একটা বড় অপরাধ, মানে শিরিক। শিরিকের উপরে আর কোনো অপরাধ হইতে পারে না। শিরিক করে কেউ যদি মরে, তাকে আল্লাহ তাআলা কোনো দিন জান্নাত দেন না, দিবেন না, চিরকাল জাহান্নামে থাকতে লাগব, এরকম বড় অপরাধ। আমরা এখানে সহজে মনে রাখতে হবে যে তুলনা করণ যাইব না আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসের। দেখেন, এ আমরা 11 নম্বরে 4টা কথা পাইলাম, 4টা বিশ্বাস বা আকিদার কথা পাইলাম, আরও 2টা বলবার চাইতেছি। একটা হইল এই এই যুগের, মানে এই বিজ্ঞানের যুগের,
বিজ্ঞানের যুগের একটা বস্তু হইল তরঙ্গ। বহুত বস্তু আছে, আমি তরঙ্গর কথাটা কইতেছি কিবা কারণে। তরঙ্গ কি বস্তু? তরঙ্গ হইল বায়ুমণ্ডলের একটা এরকম সূক্ষ্ম বস্তু যেটা দেখা যায় না, এর দ্বারা আমরা শব্দগুলারে শুনতে পাই। আমার কথা আমি শুনি, অন্য শুনতে পারে। আমেরিকা থেকে ফোন করলে ভারত বসিয়া শুনন যায়, ফটো দেখন যায়, এই সমস্ত তরঙ্গর দ্বারা হয়। এই তরঙ্গ আগেও ছিল, কিন্তু বর্তমানে তরঙ্গ আবিষ্কার হয়েছে এই যুগ বৈজ্ঞানিকদের জরিয়া। তরঙ্গ আবিষ্কারের পরে দুনিয়ার রং রংটা বদলে গেছে, দুনিয়া একেবারে ছোট হয়ে গেছে গা, আমাদের সম্মুখে হয়ে গেছে গা। এইটা আল্লাহ তাআলার এক নিয়ামত, অনুগ্রহ। এই নিয়ামতগুলো আমরা পাইছি বিজ্ঞানের পরিশ্রমের বিনিময়ে, যার কারণে বিজ্ঞানের বৈজ্ঞানিকদের ধন্যবাদ দিতে হয়। যাও, এই তরঙ্গ পাইলাম, তরঙ্গ বুঝলাম, তরঙ্গর কাজ বুঝলাম। আল্লাহ তাআলাকে এই তরঙ্গর সাথেও তুলনা করণ যাইব না, আল্লাহ তরঙ্গ না। এই পাঁচ নম্বর গেল, ছয় নম্বর হইল এই যে বিজ্ঞান বলছি যে বিজ্ঞানের প্রশংসাও করলাম। এখন প্রশ্ন হয় এখানে যে আমরা কি বিজ্ঞানের সব কথা বিশ্বাস করতে পারি, মানতে পারি? এটা আমাদের মুসলমানের জন্য, ইমানদারদের জন্য একটা জটিল প্রশ্ন। এর উত্তর ভাইয়েরা মনে রাখবেন যে না, আমরা বৈজ্ঞানিকের সব কথা অবাধে মানতে পারি না। আমরা কোরআনের উপরে ইমান আনছি, কোরআনের মোতাবিক যেগুলা কথা হবে ওইগুলো আমরা মানতে পারবো, ওইগুলা বৈজ্ঞানিকের প্রশংসা করতে পারবো, আর যেগুলা কোরআনের বিপরীত হবে ওইগুলো আমরা মানতে পারবো না, প্রশংসাও করতে পারবো না। বিপরীতটার প্রশংসা করলে ইমান নষ্ট হবে, কেননা আল্লাহ একভাবে বলছেন, বৈজ্ঞানিককে অন্যভাবে বলতেছেন, ওইটা আমরা মানতে পারি না। কেউ প্রশংসা করলো তার ইমান নষ্ট হবে। তে আমাদের এই ছয় নম্বর আকিদাটা হইল এখানে, এগারো নম্বর মধ্যে যে ছয় নম্বর হইল এটা হইল বিজ্ঞানের উপরে বিশ্বাস কি রাখতাম, যে আমরা বিজ্ঞানের উপরে বিশ্বাস রাখি শর্তের সহিত, কোরআন মোতাবিক হইলে এটা আমরা বিশ্বাস করি, কোরআন মোতাবিক না হইলে বিশ্বাস করি না, এটা আমাদের একটা আকিদা। আচ্ছা, এখন দলিলের কথা আসতেছে যে বিজ্ঞানে যা কিছু করে সবই মেনে লইতেছে, আমরা মুমিনরা সব মেনে লইব না, এটার কি দলিল, কি দোষ বিজ্ঞানীকের, কোন জিনিসটা আল্লাহ তাআলার উল্টা বলে? বহুত জিনিস আছে উল্টা বলার, আমি এখানে একটা উদাহরণ দেব, ওইটা হইল এই দুনিয়া যে শেষ হবে, প্রলয় হবে, আমরা বলি কিয়ামত হবে। কিয়ামত আমরা বিশ্বাস করি, তার মানে দুনিয়াটা যত কিছু বস্তু আছে সব শেষ হবে, এরপরে পরকাল শুরু হবে, এটা আমরা বিশ্বাস রাখি। বৈজ্ঞানিকরাও প্রলয় হবে এ কথা বিশ্বাস রাখে, তার মানে দুনিয়া শেষ হবে এ কথা বিশ্বাস রাখে, কিন্তু পরকালের কথা বিশ্বাস রাখে না। দুনিয়া যে শেষ হবে এই কথা বিশ্বাস হওয়ার কারণে তারা উট্টা ফুরিয়া লাগছে, কোটি কোটি টাকা খরচ করিয়া মেহনত করাত লাগছে, যে এই যে মানব জাতি যেটা দুনিয়াত আছে, দুনিয়াটা ধ্বংস হওয়ার সাথে সাথে মানুষের জাতটা একেবারে ধ্বংস হয়ে যাব, এই জাতটা বাঁচায় রাখবার জন্য চেষ্টা করতেছে তারা। কি চেষ্টা? যে কোনো একটা গ্রহত নেওয়া যদি মানুষগুলারে রাখন যায়, তখন দুনিয়া ধ্বংস হওয়ার পরেও মানুষ জাতটা বেঁচে থাকবে, এই হলো তাদের বিশ্বাস। আমাদের কিন্তু এই বিশ্বাস না,
আমাদের কথা হইলো পরকাল আছে। সমস্ত মানুষ যা আল্লাহ তাআলা দুনিয়াত দিছেন, এই সমস্ত মানুষ এই দুনিয়াতে মারা যাইব, আর এরপরে এখানে তাদের কবর হবে। এই কবর থেকে আবার প্রত্যেকেই জীবিত হইয়া উঠব, এটা হইল কোরআনের কথা। দেখেন আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদের আমি মাটির দ্বারা সৃষ্টি করছি, এই মাটিতেই তোমাদের কী হবে, মরার পরে সমাধি হবে, কবর হবে, এরপরে মাটির থেকে তোমাদের আমি উঠাইব। এখানে হাসর হবে, বিচার হবে, বিচারের পরে ইমানদার যারা তারা জান্নাত পাইব, বেঈমান যারা তারা জাহান্নাম পাইব। এই দুই জায়গাত মানুষ থাকব, কোনো গ্রহত মানুষ থাকতে পারবো না, সব মানুষ মারা যাইব। এরপরে এরা পরকালের দুইটি স্থান আছে, দুই জায়গাত মানুষ থাকব, জান্নাত আর জাহান্নাম। বেঈমানের জাহান্নাম হবে, মুশরিক কাফির নাস্তিক এ সমস্ত মানুষের জাহান্নাম হবে। কীরকম জাহান্নাম? চিরকালের জন্য জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। তো এখন আমরা যারা মুমিন তারা দলিল পাইলাম কোরআনের, এরকম হাদিসের দলিল আছে, কোরআন আরও বহুত কথা আছে কিয়ামত সম্পর্কে। তে মোটমোট কথা হইল, বৈজ্ঞানিকরা এই কথা ভাবে চিন্তা করে দেখছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে দুনিয়াটা এক সময় ধ্বংস হবে। আমরা বলতেছি দুনিয়া এইভাবে ধ্বংস হবে না যে কোনো গ্রহ আয়া টক্কর লাগিয়া এরে সার খার করে দিব, পুরিয়া মানে ভস্ম হয়ে যাব, এরকম ধ্বংস হবে না। দুনিয়াটা আল্লাহ তাআলা রাখবেন, ওই মানুষ বা যত জিনিস আছে সব শেষ হয়ে যাব, আবার মানুষ এই দুনিয়াতে উঠবো, এই দুনিয়াতে হিসাব নিকাশ হবে। তার মানে আমরা পরকালটা মানি, আর বৈজ্ঞানিকরা পরকালটা মানে না, দুনিয়া ধ্বংস হব অতটুক তারা বুঝছে তাদের জ্ঞানের দ্বারা, এই জন্যে তারা চেষ্টা করতেছে অন্য গ্রহ মানুষ নেওয়ার জন্য। তো এটা আমাদের নকলি দলিল হইল কোরআনের দ্বারা দিলাম সংক্ষেপে। এখন একটা আকলি দলিল দেই, বিজ্ঞানের দ্বারাই বিজ্ঞানের দলিল। ওই যে তরঙ্গর কথাটা যে বলছি, আল্লাহ তাআলা পৃথিবীরে এইভাবে বানাইছেন, যেগুলা বস্তু মানুষের জন্য লাগে সমস্ত দিছেন। এখানে পানি লাগে, পানি দিছেন, অক্সিজেন লাগে, অক্সিজেন পৃথিবীতে আছে, তরঙ্গ লাগে, কথা শুনতে লাগবো, এগুলা মানুষের কাছে তবলিক করতে লাগবো, এই কথার দ্বারাই তবলিক হবে, একজনে আরেকজনের কথা শোনাইতে লাগবো, তরঙ্গ লাগবো, তরঙ্গ দিছেন আল্লাহ তাআলা। মোটমাট কথা হইল, দুনিয়াত মানুষের জন্য যা কিছু লাগে সব দেয়া দিছেন, পরিবেশটা সুন্দর করে বানায় দিছেন। দেখেন অন্য গ্রহত এরকম সুবিধা দেখা যায় না, যেরকম আমাদের চন্দ্র আছে, চন্দ্র এই বায়ুমণ্ডল নাই, ওইখানে তরঙ্গ নাই, যার কারণে ওইখানে যদি গিয়া কেউ কথা বলে নিজের কথাটা নিজেই শুনে না, ওইখানে অক্সিজেন নাই, পৃথিবীর মতন পানি নাই। তো দেখা গেল যে চন্দ্র মানুষ নিবার চাইলে চন্দ্র গিয়া থাকবার মতন পরিবেশটা মানুষের নাই। এটা বৈজ্ঞানিকের বস্তু তরঙ্গের দ্বারাই একটা দলিল দিলাম। আচ্ছা ধরেন কোনো এরকম গ্রহ পাওয়া গেলো যেখানে মানুষ থাকার পজিশন আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গা থাকবার দিব না, এই জন্যই যে আল্লাহ তাআলা দুনিয়াটাই দিছে মানুষকে থাকবার জন্য, এখানে মানুষ সব মরবে, এখান থেকে উঠাবে। তো এই দলিলের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মানুষ অন্য গ্রহ মানুষকে নেওয়ান যাইব না, এই যাত্রে বাঁচায় রাখন যাইব না, সব মানুষকে মত দিন হাজির হইতে হবে, আর এই সব মানুষের বিচার হইয়া তাদের দুইটা স্থান আছে, ওই দুই স্থান হইয়া চিরকাল থাকব। তো ভাইয়েরা বন্ধুরা, 11 নম্বরের মধ্যে আমরা 6টা বিশ্বাসের কথা পাইলাম, জৌহরের কথা পাইলাম, আরজের কথা, জিসিম অবস্থা, ত
তরঙ্গ, বায়ুমণ্ডলের তরঙ্গ। এরপরে পাইলাম বিজ্ঞানের উপরে বিশ্বাস কীরকম আমরা রাখতে পারি, এটা একটা আকিদা। আমাদের আকিদা, আমাদের বিশ্বাস হইল যে সমস্ত বিজ্ঞানের সমস্ত বস্তুর উপরে আমরা অবাধে বিশ্বাস করতে পারি না, আমরা শর্তের সহিত বিশ্বাস করি। শর্ত হইল কোরআন মোতাবিক হইলে আমরা বিশ্বাস করব, মান্য লইব, আর কোরআন মোতাবিক না হইলে আমরা কোনো এটার প্রশংসাও করব না, বরং দোষারোপ করব বৈজ্ঞানিকরারে, তারা মানুষ হইয়া কোরআনরে না বুঝিয়া, ধর্মর কথা না বুঝিয়া, নিজের জ্ঞানেই শুধু চলল, এটা ভালো করছে না, এটা আমরা বলবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।